বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইলের স্পিড বাড়িয়ে নেবেন এবং প্লে স্টোর থেকে অ্যাপসগুলোকে আপডেট দিয়ে নেবেন। প্লে স্টোর থেকে যদি অ্যাপসগুলো আপনারা আপডেট না দেন তাহলে কি হয়, অনেক সময় যে অ্যাপসগুলো যখন ওপেন করেন তখন হ্যাং হয়ে থাকে, অথবা কাটতে যান কেটে যায় না, অথবা ডিলিট করতে যান ডিলিট হয় না, অথবা খুব স্লো কাজ করতেছে। সেজন্য প্রয়োজন পড়ে প্লে স্টোর থেকে অ্যাপসগুলোকে আপডেট দিয়ে নেওয়া। আপডেট না দিলে এভাবেই মোবাইল স্লো হয়ে যায়। মোবাইল স্লো হওয়ার পিছনে আরেকটি কারণও হয়ে দাঁড়ায়, সেটি হচ্ছে গিয়ে যে আপনারা প্রতিদিন চেষ্টা করবেন মোবাইলকে রিস্টার্ট মারার জন্য, এবং আরেকটি কাজ করবেন যেটি হচ্ছে যে মোবাইলের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির উপরে কখনোই আপনারা অ্যাপস ব্যবহার করবেন না, অ্যাপস খুব কম ব্যবহার করবেন, বেশি অ্যাপস ব্যবহার করবেন না। আপনাদের মোবাইলের র্যাম যদি হয়ে থাকে 1 GB এবং সেক্ষেত্রে আপনারা যদি 20-25টা অ্যাপস মোবাইলে ব্যবহার করেন তাহলে অবশ্যই স্পিড কমে যাবে, সেদিকেও আপনারা খেয়াল রাখবেন। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে প্লে স্টোর থেকে অ্যাপসগুলোকে আপডেট করে নিতে পারি। ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন আমি আপনাদের দেখিয়ে দেব প্লে স্টোর থেকে অ্যাপসগুলোকে কীভাবে আপডেট দেবেন। প্রথমে প্লে স্টোর ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করার পরে চলে যাবেন, এখানে 3টি লাইন দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন, ক্লিক করে নেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে মাই অ্যাপস অ্যান্ড গেমস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে কয়টি অ্যাপস মোবাইলে আপডেট ছাড়া আছে সেই কয়টি অ্যাপস এখানে চলে আসবে। একটু সময় লাগতেছে বা দেখতে পারতেছেন, দেখতে পাচ্ছেন আমার মোবাইলে এখন 4টি অ্যাপস আপডেট ছাড়া আছে। সো আপনারা যারা এখন আপডেট দেননি আপনাদের মোবাইলে অবশ্যই আরও বেশি আসবে। সেক্ষেত্রে আপনাদের যদি ওয়াইফাই কানেকশান থাকে তাহলে কি করবেন, আপডেট অলে দিয়ে দেবেন, আর যদি আপনাদের ওয়াইফাই কানেকশান না থাকে, ধরুন MB দিয়ে অথবা সিম দিয়ে আপডেট দিতে যাচ্ছেন, তাহলে কি করবেন, যে অ্যাপসগুলো সবসময় ব্যবহার করেন ধরুন ফেসবুক অথবা আইমো অথবা ইউটিউব অথবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, এই ধরনের যে অ্যাপসগুলো এগুলোকে এভাবে একটি একটি করে, ধরুন এখানে আমি আপডেট ক্লিক করলাম, আপডেটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকসেপ্ট লিখে আসবে, লিখে আসলে পরে আপডেটে দিয়ে দেবেন। এভাবে একটি একটি করে আপডেট দিয়ে দেবেন। আপডেট দিয়ে দিলে হবে কি যে আপনার MBগুলো খুব কম খরচ যাবে। আর আরেকটি পদ্ধতি আছে, ধরুন আপনার কোনো বন্ধুর মোবাইলে আপডেট দেওয়া আছে সবগুলো অ্যাপসই, সেই মোবাইল থেকে ইচ্ছা করলে শেয়ার ইটের মাধ্যমে ট্রান্সফার করে আপনার মোবাইলে এনে তারপর ইনস্টল করলেই অ্যাপসগুলো আপডেট হয়ে যাবে। এখন এই পর্যায়ে আমি আপনাদের দেখিয়ে দেব কীভাবে আপনারা অটো আপডেট দিয়ে দেবেন। যখন ওয়াইফাই কানেকশান পাবে তখন অটো আপডেট হতে থাকবে, সেজন্য আমাদের কি করতে হবে, এখানে যে 3টি লাইন আছে ক্লিক করবেন। ক্লিক করার পরে চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন সেটিং, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন জেনারেলের উপরে কয়েকটি অপশন আছে, নোটিফিকেশান অ্যান্ড অ্যাপস ডাউনলোড প্রিফারেন্স, এটিকে ক্লিক করে ওভার ওয়াইফাই অনলিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করার পরে আবার তার নিচে দেখতে পাবেন অটো আপডেট অ্যাপস লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওভার ওয়াইফাই অনলি এটিকে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিয়ে ডানে দিয়ে দিবেন। যখন এই অপশনটি আপনাদের সিলেকশন করা হয়ে যাবে তখন যদি কোথাও মানে আপনারা ওয়াইফাই কানেকশান নেন অথবা মোবাইল ওয়াইফাই কানেকশানের উপরে চলে তাহলে অটোমেটিক অ্যাপসগুলোর আপডেট হতে থাকবে। সে প্লে স্টোর নিয়ে আরেকটি সমস্যা হয়ে থাকে আমাদের, যেটি হচ্ছে যে আমাদের মোবাইলে অনেক সময় এরর লেখা আসে, ডাউনলোড অথবা কোনো অ্যাপস ইনস্টল করতে গেলে এরর লেখা আসে। সো সেই এররটি কীভাবে আমরা ই করব, মানে রিমুভ করে নেব, সেটিও আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। আমরা সিম্পলি চলে যাব ব্যাকে, ব্যাকে চলে গিয়ে এখান 3টি লাইন আবার ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার এখানে যে ইমেলটি babusaibul28@gmail.com, এই ইমেলটি আমি আমার এখানে ব্যবহার করতেছি এই জিমেলের জন্য। সো আমি এখন কি করব, সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব কীভাবে এরর থেকে আপনারা মুক্তি পাবেন। সো সেটিংটি ওপেন করে নিলাম, সেটিং ওপেন করার পরে খুঁজে নেব আমরা অ্যাকাউন্টস অ্যান্ড সিনক্রোনাইজ অথবা অ্যাকাউন্টস, এই অপশনটি আমরা খুঁজে নেব। খুঁজে নেওয়ার পরে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে খুঁজে নেব গুগল। দেখতে পাচ্ছেন যে গুগল এখানে হয়তো অনেকের মোবাইলে উপরে নিচে থাকতে পারে, সেখান থেকে গুগলটি খুঁজে নেবেন। গুগলে খুঁজে নেওয়ার পরে এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে অনেকগুলো ইমেল আছে, কিন্তু babusaibul28 যেটি আমি দিয়ে রাখছি আমার প্লে স্টোরের জন্য সেটি এখন এখানে রেড কালার দেখাচ্ছে, তার মানে এটি কাজ করতে হবে আমাদের, অটো সাপোর্ট করতেছে না। দেখতে পাচ্ছেন এখানে অন্য একটি শুধু ব্লু কালার হয়ে আছে। সো আমাদের কী করতে হবে, আমাদের মোবাইলে যদি একাধিক ইমেল থাকে তাহলে
ইমেলগুলো ডিলিট করে দেওয়াটাই আমি মনে করি সবচেয়ে বেটার, কারণ আপনারা হয়তো বা জানেন না যে অ্যাকচুয়ালি কোন ইমেল দিয়ে কিভাবে কাজ করতে হবে। আর যারা মোবাইলে ইমেল রিমুভ অথবা অ্যাড করতে পারে না, তারা আমার অন্য একটি ভিডিও দেখে নেবেন, সেই ভিডিওতে দেখিয়ে দিছি আমি কিভাবে অ্যাড এবং রিমুভ অথবা জিমেল বানানো, কিভাবে বানাতে হয়, জিমেল সম্পর্কিত যে কয়টি কাজ আছে সব কটি কাজই আমি নিয়ে দেখিয়ে দিছি আমার চ্যানেলের ভিডিওর মধ্যে। আপনারা খুঁজে নেবেন আমার চ্যানেলের ই থেকে, ভিডিওগুলো থেকে। তাহলে চলুন এখন দেখিয়ে দিচ্ছি এখন আমি আমার এরর থেকে কিভাবে মুক্তি পেতে পারি। আমি সিম্পলি কী করবো, babusavil28@gmail.com এটিকে কী করবো, এটিকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে একটি রাউন্ড চিহ্ন আছে, এটিকে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আবার আমি ক্লিক করলাম, দুইবার ক্লিক করার পর এখানে যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন ঘুরতে ঘুরতেছে, তার মানে ও কাজ করতেছে নেট সাপোর্টের জন্য। সো এখন আমার এরর যে কাজটি আছে এটি ই হয়ে যাবে, কি বলে মানে এটি শেষ হয়ে যাবে এবং এই সমস্যাটি আর থাকবে না। আপনাদের মোবাইলে হয়তো বা অনেকের যারা Android 9.8 ব্যবহার করেন তাদের মোবাইলে দেখতে পাবেন এখানে নিচে SYNC লেখা আছে, SYNC নাও লেখা আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে কাজটি করে নেবেন, তাহলে আপনারা পাবেন কি যে এরর থেকে মুক্তি। এভাবে আমরা আমাদের মোবাইলের কাজগুলো করে নিতে পারি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।